অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতো, দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বরষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জাম রুলের পাতায় যে নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, সে অনায়াসেই ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলেও তার তেমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, হ্যাক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।